চলচ্চিত্রে সুদিন ফেরাতে 6টি সিনেমা করার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দর্শকদের হলে ফেরাতে সারা দেশে সিনেপ্লেক্স করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এজন তারার মেলা, চলচ্চিত্রের তারকাদের এই মিলনে মাতল বিনোদন অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠনের স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এটিএন বাংলা এবং এটিএন নিউজের জন্ম হয়েছে, আমন্ত্রণ জানাচ্ছি সেই স্বপ্নবাজ মানুষকে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান। এই সময় পরিচালকদের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির তাগিদ দেন তিনি। দেশের চলচ্চিত্রের এই কঠিন সময়ে 6টি সিনেমা করার ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। তার প্রথম চলচ্চিত্রটি হবে আমি নায়িকা হব না। আপনারা চলেন, আমরা সম্মিলিতভাবে এটিকে আমরা বলি, আমরা আবার সংগ্রামে নামি, সংগ্রাম করব এই চলচ্চিত্র শিল্পকে সেই আগের পজিশনে নিয়ে আসতে। আমার মনে হয় আমরা দৃঢ় বিশ্বাস, আজকে আমরা যারা প্রডিউসাররা সাফার করতেছি, আগামীতে এই প্রডিউসারদের মুখে আমি চাই হাসি ফুটে উঠুক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সিনেমাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে যাতে বিক্রি করা যায়। আমরাই ভারতের মতন যদি এই সিনেমা থেকে হাজার হাজার কোটি কোটি ডলার যদি আনতে পারি, তখনই হবে আমাদের সার্থকতা। এটি আমাদের হতেই হবে। আমাদের চলচ্চিত্র, আমরা এই না যে আমাদের চলচ্চিত্র খারাপ, আমাদের প্রডিউসার খারাপ, বা আমাদের ডাইরেক্টর খারাপ, বা আমাদের হিরো হিরোইন খারাপ, মোটেও না। আমরা যে কোনো আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেতে পারি। আমাদের গল্প, ভালো ভালো গল্প রাইটার আছেন, যারা গল্প লেখেন, ভালো ভালো গল্প লেখেন, সবাই মিলে সম্মিলিতভাবে যদি এগিয়ে আসি, আমরাও ওই ভারতবর্ষের মতন আমরা সিনেমা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করতে পারব। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে ভালো পরিচালক ও শিল্পী রয়েছে, আরও মানসম্মত চলচ্চিত্র তৈরিতে সহযোগিতার পাশাপাশি সারা দেশে সিনেপ্লেক্স করার কথা জানিয়েছেন তিনি। আমরা সিনেমা হল যদি তৈরি করতে পারি, প্রযোজক, পরিচালক, শিল্পীদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স, সেই কোঅর্ডিনেশন যদি আমাদের ইভেন্টুয়ালি তৈরি হবে আমি বিশ্বাস করি, এবং ভালো সিনেমা তৈরি হবে দেশে, আগে হয়েছে, পরিবেশ থাকলে তৈরি হবে, এবং ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে যেয়ে দেখবে। স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা সোহেল রানা, এম এ আলমগীর, কাজী হায়াত এবং পরিচালক এ জে মিন্টুকে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা চলচ্চিত্রটাকেও সেই ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। চলুন আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করে দেখি। আমার 6টি সিনেমা যেটা আমি প্রডিউস করব, আমার এই 6টি সিনেমার সর্বপ্রথম ডাইরেক্টর কাজী হায়াত। এছাড়াও 2022-23 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, কাহিনীকার, অভিনেতা, অভিনেত্রী, ওয়েব ফিল্ম সহ বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নধারা অ্যাওয়ার্ড দেওয়া হয়। নাচে গানে পুরো সময়টা মুগ্ধ করেছে এই সময়কার জনপ্রিয় শিল্পীরা। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।